إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا أولئك هم المفلحون الحمد لله আল্লাহ মহান রব্বুল আলমিনের লাখ লাখ অসংখ্য গণিত সুপ্রিয়া, যিনি আমাদেরকে এই দুনিয়ার অসংখ্য মানুষের কাছ থেকে বাছাই করে এই পবিত্র উনার বিধান ফরজ সলাত জুম্মার জামাতের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং এই উদ্দেশ্যে একত্রিত হওয়ার আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে, খুতবা হচ্ছে মুসলিম উম্মাহর ঐক্য। বিষয়টি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর, তবুও আমি এটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজ পৃথিবীর আনাচে কানাচে যেদিকেই তাকান, মুসলমানের মধ্যে দোলাদলি। অন্যান্য ধর্মাবলম্বীর বিষয় আজকে নয়, শুধুই মুসলমানের কথাই বলবো ইনশাআল্লাহ। মুসলমান আজকে দোলাদলি হয়ে গেছে, কারণ ওরা কুরআন হাদিস থেকে যখন সরে যায় তখন মানুষ বিভ্রান্ত হয়ে যায়। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলের বাণী থেকে হাদিস থেকে এটি প্রমাণিত হয়। রাসূল বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস ছেড়ে গেলাম, লাং তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। দুটি বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কিতাব এবং তার রসুলের সুন্না। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন বিভ্রান্তির মধ্যে লিপ্ত হবে না, বিভ্রান্ত হবে না, দলাল হবে না, প্রতপষ্ট হবে না। উক্ত হাদিস দ্বারা এটি বোঝা যায়, যখন মানুষ যতই বেশি যতই বলুক না কেন আমি হক আমি হক, যতই তার স্লোগান হোক না কেন, শুধু তার এটা মুখের বুলি ছাড়া আর কিছুই হবে না, যদি দেখা যায় সে কুরআন হাদিসের বিরুদ্ধে চলে গেছে। তো আমি হকের উপর আসি নাকি বাতিল, এটি প্রমাণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন কুরআন এবং সুন্নাহ দ্বারা।
এই কুরআন সুন্নাহ দিয়েই আমাদের, কুরআন সুন্নাহ হচ্ছে আমাদের এই দিন পালন করার মাপকাঠি এবং এগুলার বুঝে নেওয়ার বিষয়। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দিনকে বিভক্ত করে দিয়েছে, ওয়াকানু শিয়ান, ফলে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, লাস্তা মিনহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ তাআলা, লাস্তা মিনহুম ফি শাইইম, আপনার কোনো বিষয়ে আপনার তাদের উপর কোনো দায়িত্ব নেই আপনার, ওয়া আমরুহু ইলাল্লাহ, আর তাদের, ওয়া আমরুহুম ইলাল্লাহি, আর তাদের বিষয়ে আল্লাহর কাছে, অর্থাৎ বিষয়টি আল্লাহ দেখবেন, ফায়ুনাবিউহুম বিমা কানু ইয়াফআলুন, অতঃপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে এই তাদের গৃহান্তর তাদের আমলের ফলাফলগুলো বর্ণনা করে দিবেন। কাজেই এখান থেকে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি, আমাদের যখন কোনো মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, প্রত্যেকেই, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন বিমালা দাইহিম ফারিহুন, তাদের কাছে যা রয়েছে অর্থাৎ তারা যে মতবাদের উপর রয়েছে সেই মতবাদকে সঠিক মনে করে, আপনি তার কাছে যতই কুরআন তুলে ধরুন না কেন, অথচ আল্লাহ তাআলা বলছেন একজন মুমিনের কী হওয়া উচিত, একজন মুমিনের মনটা কীরকম হতে হবে, তার মন কীরকম হতে হবে এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা কাউলাল মুমিনুনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামিআনা ওয়া আতা'না, যখন কোনো মুমিনকে বলা হবে আসো আমাদের মধ্যে এই বিষয়টি মীমাংসা করি, এই বিষয়ে আমাদের সমস্যা হচ্ছে, এই বিষয়ে আমরা সমস্যার সমাধানটি কী হবে করি, তখন মুমিনের কী হওয়া উচিত, তখন আল্লাহ এবং রসুলের কথার দিকে যখন আহ্বান করা হবে, ভাই এটির সমাধান হচ্ছে এই হাদিস, এটির সমাধান হচ্ছে এই আয়াত, যখন এইভাবে তুলে ধরা হবে তখন মুমিন বলতে হবে, বলতে হবে হবে সামিআনা ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম, এখানে কোনো যুক্তির স্থান নেই, এখানে কোনো যুক্তি দিয়ে মুক্তি পাওয়া যাবে না, দিনের বেলায় যুক্তি চলে না। হযরতে আলী বলেন, দিন যদি যুক্তির ওপর হতো তাহলে মুজার উপরে নয় মুজার নিচে মাসেহ করা হতো, কারণ মুজার নিচে নিচ মাটিতে থাকে, এই জন্য যুক্তি দিয়ে কোনো সময় দিনকে মাপবেন না, কারণ হয়তো আপনার আমাদের জ্ঞান কতটুকু, হয়তো এমন বিষয় রয়েছে আমরা যা আয়ত্ত করতে পারবো না, এই বিষয়ে যদি আমরা যখন গবেষণা চলে যাব তখন দেখব, তখন মনে হবে বিষয়টি আসলে, যখন আমার মনের মনপুত হবে না তখন বলবো আসলে বিষয়টি সঠিক নয়, অর্থাৎ দিনকেই আমি সঠিক মনে করব না। আমি আমার আলোচ্য বিষয় মুসলিম উম্মাহর মধ্যে মতানৈক্য নিয়ে এবং বিভক্তি নিয়ে এবং এর ঐক্যের কিছু, ঐক্য গঠনের লক্ষ্যে কিছু আলোচনা, কিছু এই মতানৈক্যের কিছু কারণও রয়েছে, এই কারণগুলো অনেকগুলোই রয়েছে, যেমন একটি রয়েছে মানুষের মধ্যে, আসলে মানুষ কুরআন এবং হাদিস, কুরআন এবং সুন্নাহ, কুরআন এবং রসুলের সহি বাণী যেগুলো মূলতই দিন, আপনি যদি কাউকে বলুন যে ভাই এটি কুরআন এবং হাদিস, তখন আপনাকে যা তার রীতির উল্টা হয়ে যায়, তখন সে বলবে আপনি কোথায় পেলেন, এটি এত জীবন পেয়ে আসছি আর এখন আপনি নতুন কী বলতেছেন, এগুলা কোথায় পেলেন, অর্থাৎ সে বিশ্বাসই করে না, অনেকের বেলায় এইরকম হয়। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, যখন তুমি কুরআন এবং হাদিস শুনবে তখন সাথে সাথে বলবে সামিআনা ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম, তবেই আপনি মুমিন হবেন। কিন্তু আমাদের আফসুস, দুঃখের বিষয় হচ্ছে, আমরা মুমিন হয়েও একজন ব্যক্তি ঠিক আছে আপনার চিন্তাধারা এইরকম যে উনি কি আর ভুল বলতে পারেন, কিন্তু আপনার সামনে যখন
বলা হলো যে এটি রসুলের কথা, এটি কুরআনের আয়াত, আল্লাহ তাআলার বাণী, তখন আপনি কীভাবে এটি থেকে মুখ ফিরিয়ে নিলেন? একবার তো চিন্তা করার বিষয়, আপনার চিন্তা করা উচিত যে এটি আসলে কী, আসলে এটি কী একটু দেখি। কারণ আপনি কিসের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আপনি কি বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। মানুষ বিভক্ত হয়েছে, এর কারণ এই আয়াতই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যদিও আমি আরেকটি হাদিসের মধ্যে প্রমাণ করেছি, এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, অর্থাৎ এই উম্মতকে, এই আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার রজ্জুকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলার রজ্জু এখান ইসলাম, কুরআন হাদিস, এটি হচ্ছে মূল বিষয়, এটিকে আমরা আঁকড়ে ধরতে হবে। যখন এটি ছেড়ে দিব তখন আমাদের মধ্যে বিভক্ত হয়ে যাবে। ওলা আতাফার রাকু, আর তোমরা বিভক্ত হয়ে না। যখন আমরা বিভক্ত হয়ে যাব বুঝতে হবে আমরা কুরআন হাদিস ছেড়ে দিয়েছি। যখন কুরআন হাদিস ধরব তখন অবশ্যই বিভক্ত আমরা হব না। এই বিভক্ত হওয়ার মধ্যে কয়েকটি কারণ রয়েছে, এর মধ্যে একটি আমাদের যা বর্তমানে আলোচিত সমালোচিত হচ্ছে তা হলো মাজহাব। এই মাজহাব চারটি মাজহাব, আবার বলা হয় চারটি মাজহাবই সঠিক, এবং কেউ যদি একটি মানে তারপরে তাহলে চারটির এই পরিপূর্ণ ইসলামের উপরে থাকলো। অথচ কিছু প্রশ্নের জবাব যখন খুঁজে পাওয়া যায় না তখন তো এগুলার আসলে সঠিক না বেঠিক এটি মানে এটি আপনি বিচার করবেন যখন এই প্রশ্নগুলো আপনার সামনে তোলা হবে। প্রশ্নটি আসলে ওই রকমই হয়ে যায় যে যদি আপনি কারো সামনে কাউকে বলেন যে দুই দুই যুগ কত, কেউ বলবে বলল চার, কেউ বলল পাঁচ, এখন আপনি কোনটি নেবেন? সঠিকটি অবশ্যই আপনি বুঝতে নেবেন, কিন্তু আপনি বিচার করবেন কেমনে যে এটি সঠিক, চার সঠিক না পাঁচ সঠিক? অথচ আপনি বলেই ফেললেন ওই যিনি পাঁচ বলছেন উনি একজন বিশেষ ব্যক্তিত্ব, যিনি চার বলছেন তিনি একজন বিশেষ ব্যক্তিত্ব, বিদায় আমরা ওনাদের কথা ফেলতে পারি না, বিদায়। উভয়টি সঠিক। এই চার মাজহাবের বিষয়টি যদিও শুনতে মানে কষ্ট লাগে, তবু আমি বলতে হচ্ছে বিষয়টি আসলে এইরকম। উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি বলছি, এই অজুর একটি মাসআলা, অজুর মাসআলার মধ্যে একটি রয়েছে অজু ভঙ্গের কারণ। আল্লাহ তাআলা কুরআনে বলছেন, এটি রয়েছে সূরা আনআমের 6 নং আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে মুমিন, যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন অজু করবে কীরকম? প্রথমে মুখ, এরপর উভয় হাত কুনুই পর্যন্ত, এরপর মাথা মাসে করবে, এরপর পা দ্রুত করবে। এখানে আল্লাহ তাআলা এই নিয়ম বলছেন। এরপরে বলছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, আর যদি তোমরা অপবিত্র হও তাহলে উত্তম রূপে অজু করো, পবিত্রতা হাসিল করো। এরপরে বলছেন আও ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, অথবা যদি তোমরা অসুস্থ হও অথবা সফরের মধ্যে থাকো, আও যা আহা দুকুম, অথবা তোমাদের কেউ কী করলো শৌচাগার থেকে আসলো টয়লেট থেকে, আও লামাস তুমুন্নিসা, অথবা তোমাদের কেউ তার স্ত্রীকে মহিলাকে স্পর্শ করলো। এখানে মহিলাকে স্পর্শ করা, এই লামাস তুম
লুমস, এটি আরবি শব্দ, এটির আরবি হচ্ছে মাসাহ বা স্পর্শ করা। এটির লুগাতের মধ্যে অর্থাৎ ডিকশনারির মধ্যে দুইটি অর্থ পাওয়া যায়, একটি হচ্ছে শারীরিক স্পর্শ করা আর আরেকটি হচ্ছে স্ত্রীর সাথে মিলিত হওয়া। এখন আপনি যদি এই দুটিকে দুটি অর্থ কোনটি গ্রহণ করবেন? এখন দুইজন ইমাম দুইটি মত দিচ্ছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন এখানে শারীরিক স্পর্শ অর্থাৎ হাত দ্বারা ছুইলেই উযু ভেঙে যাবে। ইমাম আবু হানিফা বলছেন না, এটি আসলে এখানে এটি উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যে স্ত্রীর সাথে মিলিত হওয়া। এখন উভয়জনকে আপনি সঠিক বলে দিলেন, তাহলে আমরা এই সমস্যাটার যে সমাধান পাই তাহলে বুঝতে পারব কাকে সঠিক। আর এই মাসালা বয়ান উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এই আসলে কি সবকটি চারটি একসাথে সঠিক হওয়া সম্ভব? দুইটি মতই কি দুইয়ে দিয়ে চার, দুইয়ে দিয়ে পাঁচ, দুটি কি একসাথে সম্ভব সঠিক হওয়া, এটি প্রমাণ করা? তো লামাস এটির কোরআনের এটির সমাধানের জন্য আমরা সর্বপ্রথম যদি কোরআনের মধ্যে যাই আমরা দেখতে পাবো যে মরিয়ম আলাইহিস সালাতু আসসালাম যখন ওনার কাছে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা পাঠালেন, বললেন তুমি তোমাকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন, তিনি বললেন রাব্বি আন্না লাকি আন্না লি ওয়ালাদুন, হে আল্লাহ আমার, হে আমার প্রতিপালক আমার কীভাবে সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি, অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। এখানে স্পর্শ লামস এই এই মাসা এই ইয়ামসাস শব্দ এসেছে যার অর্থ হচ্ছে স্পর্শ করা। আর আমরা জানি স্পর্শ করা মানে স্পর্শ করলে কোনো স্ত্রীর সন্তান হয় না। তাহলে আমরা বুঝে নিলাম সেখানে লামস মানে স্পর্শ করা মানে হচ্ছে স্ত্রীর সহবাস করা। কাজেই স্ত্রীর সাথে মিলিত হওয়ার কারণে অজু ভেঙে যাবে, স্ত্রীকে স্পর্শ করলে নয়। এছাড়াও আরেকটি হাদিস থেকে আমরা এর দলিল দিতে পারি, সূরা যেটি রয়েছে আবু দাউদের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার কোনো এক স্ত্রীকে চুম্বন করে নামাজে চলে গেলেন। উরওয়া ছিলেন এখানে, তিনি বললেন সে মহিলা হয়তো আপনি ছিলেন, তিনি হেসে দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আবার স্পর্শ করেছেন। এছাড়াও বুখারীর মধ্যে একটি হাদিস রয়েছে, যেটি রয়েছে বুখারীর প্রথম খণ্ডের 519 নম্বর হাদিস, এখানেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন মানে রাত্রে, আর আমি রসুলের এবং কাবার মধ্যখানে ছিলাম, রসুল সাল্লাহ সাল্লাম যখন সিজদাতে গেলেন তখন হাত দিয়ে ধাক্কা দিলেন অর্থাৎ আমাকে সরালেন, স্পর্শ করলেন, কিন্তু রসুল সাল্লাহ নামাজ হয়ে পড়তেছিলেন, পজু ভেঙে যেত তাহলে নামাজ তো ছুটে যেত। তাহলে বোঝা যাচ্ছে এখানে এই লংস শব্দ দ্বারা আসলে উদ্দেশ্য হচ্ছে শারীরিক স্পর্শ না। তো এখানে সঠিক কে, আবু হানিফা না ইমাম শাফি রাহিমাহুমাল্লাহ? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখানে সঠিক। এখন এইভাবে যদি আমরা আমাদের প্রতিটি বিষয়কে দেখি, চার মাজহাব নিয়ে, হয়তো আমাদের বাংলাদেশে চার মাজহাব নেই, বিদায় আমাদের সমস্যা হচ্ছে না, আমরা বুঝতে পারতেছি না, আমরা মনে করতেছি যে হ্যাঁ এই চার মাজহাবের যে কোনো একটি মানলেই হবে বা এগুলাই সঠিক দিন, এগুলা নিয়ে এত ঘাটাঘাটির প্রয়োজন আগে ছিল না, কিন্তু বর্তমানে আল্লাহর রহমতে যখন আল্লাহ তাআলার দিন প্রসারের জন্য ওনার দিনের কালিমা অবলম্বন করে দিয়েছেন, বাংলার প্রায় ঘরে ঘরে এখন দিনের কালিমা পৌঁছে গেছে, সহি দিনের দাওয়াত পৌঁছে গেছে, এই জন্য মানুষকে দিনের মধ্যে একত্রিত করতে হবে, মানুষকে বুঝাতে হবে বা এক জিনিস একটা বিষয়ে সবকটি সঠিক হবে না। এছাড়াও কিছু মতামত রয়েছে, যেমন আমরা অনেক
আমিও কুমার সাহেব পড়েছি ফিকার অনেক কিতাবের মধ্যে যেগুলো এসেছে, যে অনেক বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে হাদিস এসেছে। হাদিস কিভাবে যে একটি বিষয়ে মুস্তাহাব বা সুন্না আসলে ফরজ বা ওয়াজিব নয়, রাসূল থেকে দুটি হাদিস বা একাধিক হাদিস রয়েছে, কিন্তু এই হাদিস একটি নিয়েছেন আবু হানিফা আর একটি নিয়েছেন এই শাফি, এইরকম কিন্তু এইভাবে নির্ধারণ করা হয়ে গেছে। তাহলে আপনি কি করলেন, দিনের মধ্যে অর্ধেক দিনকে ফেলে দিলেন আর অর্ধেক দিন আপনি গ্রহণ করলেন। আসলে এই বিষয়টি হচ্ছে, যেমন ধরে নিন এই নামাজের মধ্যে আমি হাত কতটুকু উঠাবো, হাদিসের মধ্যে সহি হাদিস দ্বারা প্রমাণিত খানের লত্তি পর্যন্ত আর একটা হচ্ছে কাঁধ বরাবর। এখন উভয়টি সঠিক, উভয়টি সহি হাদিস। এখানে বুঝতে হবে যে দিন আপনাকে, দিনের ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে উনি একটি সুযোগ করে দিয়েছেন, একটি সহজ করে দিয়েছেন এটি। এখন আপনি যদি একটিকে হাস করে নেন, একটি ফেলে দেন, তাহলে তো এটি আপনি আরও কঠিন করে দিলেন, অথচ দিন মানুষের জন্য সহজ। তো যাই হোক, আমি বলতেছিলাম আমার আলোচ্য বিষয় মুসলিম উম্মাহর ঐক্য, এর মধ্যে একটি হলো কীভাবে মানুষ বিচ্ছিন্ন হয়েছে এই মাজহাবের কারণে। আসলে মাজহাবের কারণে বলতে এই ইমামরা এর জন্য দায়ী নয়। ইমামরা ওনাদের ইস্তিহাদ করে গেছেন দিনের, ওনাদের অসংখ্য ওদের দিনের ব্যাপারে খেদমত মানে তুলনা করা যাবে না তাদের। আল্লাহ তাআলা ওনাদের দরজাতকে আরও বুলন্দ করেন, আমিন। কিন্তু পরবর্তীতে ওনাদের কিছু পাগল ভক্ত আছে, দেখবেন সব বিষয়ে পাগল একজন ভক্ত থাকে, সবাই সব বিষয়ে পাগল ভক্ত থাকে। এই পাগল ভক্তরা পরে মারামারি করতে করতে এক পর্যায়ে যখন এসে গেল, তখন যা ইতিহাস থেকে প্রমাণিত, এরপরে ইমানরা, এরপরে যুগের আলেম উলামা এইভাবে এক এক করে এক একটি মত দিলেন যে সাইট মাজহাব করলে, যে কোনো একটি করলেই হবে, এইভাবে মানে শৃঙ্খলা আনার জন্য। কিন্তু শৃঙ্খলা আনাটা যে কোরআন হাদিসের বিরুদ্ধে চলে গেছে, যদি কোরআন হাদিসে নাই মানলাম তাহলে আমি ইসলাম নাম দিয়ে আর কি হবে। এইভাবে দিনের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেল, চার মাজহাবে দিন বিভক্তি হয়ে গেল, এরপরে এই চার মাজহাবের ভিতরেই আবার অসংখ্য দিন, অসংখ্য দল, উপদল, বিভক্ত ইত্যাদি হয়ে গেছে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বনি ইসরায়েলের ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এর অর্থ এটি নয় যে হতে হবে, বরং তিনি হুঁশিয়ারি দিয়েছেন হবে, এরকম পরিস্থিতি আসবে, তোমরা এ থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দলের মধ্যে একটি দলই শুধু জান্নাতে যাবে। এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যার উপর আমি রয়েছি এবং আমার সাহাবিরা রয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যার উপর আজকের অন্য হাদিসের মধ্যে এসেছে আজকের এই দিনে এইভাবে মডেল দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সবাই দাবি করি আমরা সঠিক, সবাই স্লোগান একটি। যদি সঠিকই হয় তাহলে আমাদের মধ্যে মারামারি কেন? যদি আপনি বলছেন আপনি সঠিক, আমি বলছি আমিই সঠিক, যদি আপনি সঠিক বা আমিও সঠিক তাহলে মারামারি কেন? এর সমাধান কীভাবে হবে? এটা কি আমরা চিন্তা করি যে এর সমাধান করতে হবে? অথচ তা না করে আপনি একটি ওয়াজের মঞ্চ করে দিলেন, জলসার আয়োজন করে দিলেন, আর আপনার বীরত্ব বাহাদুরি সব প্রদর্শন করলেন, কাফের কত বড় বড় ফতুয়া। আহ ভাই, আপনি কি চিন্তা করেছেন কখনো? আপনার কথাগুলা কি ব্যর্থ চলে যাবে? শুধু এইগুলা লেখা হচ্ছে, কিয়ামতের দিন কিন্তু এইগুলারও হিসাব দিতে হবে। আপনি কাফের বলছেন যাই বলেন না কেন, আমাকে বলেন সমস্যা নাই, কিন্তু আপনি কাকে অপমান কাকে করছেন? যে লোকটি যদি সুন্না অনুসরণ করে, যদি সুন্না বলে, যে লোকটি বলছে আমি ভাই সুন্নার অনুসরণ করি, আমি সুন্নার অনুসরণ করি, বলার পরেও যদি আপনি তাকে গালি দেন, এর মানে আপনি ওই লোকটাকে গালি দিচ্ছেন না, গালি দিচ্ছেন স্বয়ং সুন্নাকে। আপনার কি একটি তো হিসাব করতে হবে? আপনি সামান্য হয়তো আমি হয়তো আমাদের আসলে কিছু পরিচয়ও আল্লাহ তাআলা আমাদের পরিচয় কোরআনের মধ্যে তুলে ধরেছেন, আমাদের পরিচয় কী হওয়া উচিত,
আমরা আজকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এরপরে দেওবন্দি, বেরলবি, এরপরে আহলে হাদিস, সালাফি ইত্যাদি নামে বিভক্ত। আসলে আমাদের পরিচয় কী? আল্লাহ তাআলা আমাদের মূলত কী পরিচয় দিয়েছেন? যদিও আহলে হাদিস সালাফিরা সালাফিদের নামকরণের কারণে ওনারা দায়ী নয়, কারণ আমরা বলি, বেশিরভাগ বলে থাকি যে হাদিসের মধ্যে এটি এসেছে বা এটি সহি হাদিস, যার কারণে আপনারা আমাদেরকে নাম পেলে দিয়েছেন আহলে হাদিস, এই জন্য আমরা দায়ী নয়। আমরা নিজেদেরকে বলিও না যে আমরা আহলে হাদিস। আমরা কি? আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। হে নবী, আপনি বলুন, আমি আদিষ্ট হয়েছি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য একনিষ্ঠভাবে তার দিনের ব্যাপারে। ওয়া উমিরতু আন আকুনা আউয়ালাল মুসলিমিন, এবং আমি আদিষ্ট হয়েছি যেন আমি সর্বপ্রথম মুসলমান হয়ে যাই। আপনি কি ফেরেছেন? উনি তো আপনার নামের আগে শেষে লাগিয়ে দিয়েছেন অনেক কিছু, হই আপনি তো কুরআনের বর্ণিত আপনার পরিচয় তুলে ধরতে পারেননি এখন। আপনি মুসলিম, আপনার পরিচয় এটি ভুলে গেছেন কেন? এই পরিচয় ভুলে যাওয়ার কারণে আজকে আপনার মধ্যে বিচ্ছেদ, বিভক্তি। এর সমাধান একমাত্র করতে পারে কুরআন। আপনার ধারণা যে আমরা যদি কুরআন এবং সুন্নাহ মানি এটি মানতে পারবো না, এটি এত জটিল বিষয় যে আমরা এর থেকে দিন কীভাবে বের করব, মাসালা কীভাবে উদ্ঘাটন করব, ইমামরা যা বলে দিয়ে গেছেন তাই চূড়ান্ত হয়ে গেছে, এখন আর এইগুলো সম্ভব নয়। আপনিই বলুন, যে যুগে একজন মানুষ হেঁটে হেঁটে গিয়ে হাদিস আহরণ করতে হয়েছে, একজন মানুষ 60 বছরে কয়টি হাদিস আহরণ করেছে, পাশাপাশি তার জীবনও পরিচালনা করতে হয়েছে, কিন্তু বর্তমান প্রযুক্তির যুগ, সকল বিষয় আপনি একসাথে পাচ্ছেন। আমি মানছি ওদের জ্ঞান অনেক, আমাদের সাথে কোনো তুলনাই হয় না, এই যুগের সাথে কোনো তুলনাই হয় না, কিন্তু ওনারা জ্ঞানী ছিলেন, আল্লাহ তাআলা ওনাদেরকে জ্ঞান দিয়েছেন, যার জন্য আমাদের কাছে আজকে মূলত আল্লাহ তাআলা সিস্টেম করে রেখেই দিয়েছিলেন যে এইভাবে আমাদের কাছে দিন আসবে। এখন আমরা কী করেছি? এই ওনাদেরকে সকল ইলিমের দায়ভার সব দিয়ে ফেলেছি, আর ওনারাই দিন নিয়ে চলে গেছেন, আর কিছু লিখে গেছেন যেগুলো আমরা মানব। আসলে এটি কি? তাহলে তো আপনি ইসলামকে মানুষের কিছু বানানো কথার উপরেই নির্দিষ্ট করে দিলেন। আপনার কি মনে হয় আপনি এমন দিন মানছেন যে কয়েকজন ইমামের কথার মধ্যে যা সীমাবদ্ধ? দিন কি এত ছোট ভাই? একজন ইমাম সব মানে আয়ত্ত করে ফেলে, এরপর তাও সঠিক হয়ে যায়? আসলে আমাদের কিছু বুঝের অভাব রয়েছে, হয়তো আমি বুঝাতে পারছি না আপনাকে, অথবা আপনি বুঝতে পারছেন না, বুঝার চেষ্টা করুন। বুঝার চেষ্টা কীভাবে করবেন? আল্লাহ তাআলা বলছেন, সামিআনা ওয়া আতানা, আপনি এই মন মানসিকতা নিয়ে শুনুন এবং বুঝুন, দেখুন, তাহলেই আমরা কী করতে পারবো, দিন বুঝতে পারবো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করা কতটুকু গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা বলেন কুরআনের মধ্যে, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এইভাবে ওয়ালা ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, এইভাবে 20টি আয়াত, প্রায় 20টি আয়াতের অধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা আল্লাহকে মান্য করো, রসুলকে মান্য করো। হ্যাঁ, আপনারা বলেন যে ইমামদেরকে মান্য করবো না কেন, তোমরা ইমাম মানো না তাহলে তোমরা তো দিনই মানো না। একটি আয়াত আপনি ওয়া আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা নিসার 59 নং আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহ, এই ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা মুস্তাহিদ, জ্ঞানবান শাসকবর্গ, তাদের অনুসরণ করো। কিন্তু আপনি এই পর্যন্ত গিয়ে থেমে গেলেন, এখান থেকে আপনি ফরজ করে দিলেন এই নির্দিষ্টভাবে একজন, এখান থেকে কীভাবে হয়? আমি তো মানে এটি
মানে কোনো এই কোনো নীতির কিতাবে নীতির বইয়ের মধ্যে এটি পড়ে না, তারপরে আপনি বলছেন যাই মানলাম, তারপরে আপনি কি দেখেননি এর পরবর্তী অংশটুকু, ইজা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, অতঃপর যখন তোমরা কোনো বিষয়ে মতানৈক্য সৃষ্টি হবে বা মতানৈক্য করবে তখন তোমরা কি করো এই বিষয়টিকে আল্লাহ এবং রসুলের দিকে ছেড়ে দাও, অর্থাৎ কুরআন হাদিসের দিকে আসো। বারবার আল্লাহ তাআলা কুরআন হাদিস দ্বারা এবং এই কথা বলে আপনি কি বুঝতে পারছেন, অর্থাৎ কুরআন হাদিসই আপনার সকল সমস্যার সমাধান, এই কুরআন হাদিসই দিতে পারে আপনার সকল সমস্যার সমাধান। কাজেই আসুন কুরআন হাদিস বুঝি, কুরআন হাদিস পড়ি, আমাদের মতানৈক্য ভুলে যাই। ভাই আমরা আমি বলছি না আপনি আহলে হাদিস হন সালাফি হন, আমি বলছি আপনি মুসলিম হন। আর মুসলিম যে ইসলাম মানে, আর ইসলামের মধ্যে দুটি জিনিসই রয়েছে, একটি হচ্ছে কুরআন এবং একটি হচ্ছে সহি সুন্না। কোনো বিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত যার কাছে যা যান না কেন সেই বলবে আসলে দিনের দলিল তো দুটি মাত্র, কুরআন এবং সুন্না। যদিও এই ফিকার মাজহাবি ফিকার কিতাবের মধ্যে লেখা আছে দুনিয়ার উসুল হচ্ছে চারটি কিতাব, আল্লাহ কিতাবুল্লাহ কুরআন সুন্না ইজমা কিয়াস, যদিও এই দুটির ভিতরে সব ঢুকে গেছে। ইজমা এটি রসুলের হাদিস, লা তাস্তামিউ উম্মতি আলা দলালা, আমার উম্মত দলালতের উপর একত্রিত হবে না, এটির উপরে এটি দিয়ে দলিল করা হয় কিয়াস ইজমার। কাজেই বোঝা গেল আমরা ইজমাটি ঢুকে গেছে হাদিসের মধ্যে এসে। এরপর কিয়াস এটি হচ্ছে ওই যে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে আল্লাহ রসুল ইয়ামনে পাঠাচ্ছিলেন তখন বলছিলেন মুয়াজ তুমি এখানে কীভাবে এই রাষ্ট্র চালা পরিচালনা করবে, উনি বলেছিলেন যে আমি আল্লাহর কিতাব এবং রসুলের আপনার হাদিস এগুলা দিয়ে বলে এগুলা যদি না পাও, এভাবে ধারাবাহিকভাবে তিনি বলেছিলেন যে আমি শেষ পর্যায়ে যখন আমি নিরুপায় হয়ে যাব তখন আমি কিয়াস করব। এটি হচ্ছে দলিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে মূলত দলিল দুটি, সে এগুলার বাচ্চা এগুলা। তো আমরা কেন জানি এমন বিষয় নিয়ে মাতি, কথা বলি, বিরোধিতা করি, মতানৈক্য করি, আসলে যা কোনো মানে যুক্তির মধ্যে আসে না। তাই আসুন, আমি মানছি আপনি অনেক বড় জ্ঞানবান, আপনি আসলে আপনার ইলিমের পাশে আমার মতো নগণ্যের কোনো স্থানই নেই, কিন্তু তারপরে আমি বলছি যতটুকু বুঝ আমি দেখতে পাচ্ছি আপনি এমন বিষয়কে ওয়াজিব করে দিচ্ছেন যা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা হারাম করছেন আর আপনি ওয়াজিব করছেন। ভাই জিব্বা ঠিকতেও কিয়ামতের দিন কিয়ামতের মাঠে তো নিয়ে যাবেন, ভয় করেন আল্লাহকে, নতুবা জিব্বাটিকে কী করা হবে, আপনি তো হাদিসে পড়েছেন। এমন জিব্বা নিয়ে এমন কথা বলবেন না যে কথাটি আপনার কিয়ামতের দিন আপনার এই আজাবের কারণ হয়, বিপদের কারণ হয়। কাজেই আসুন আমরা কুরআন এবং সুন্নার অনুসরণ করি, নিজেকে মুসলিম বলে পরিচয় দেই। আমরা সবাই তো জানি, সবাই তো মানি যে আমরাই কুরআন মানি, আমরা হাদিস মানি। আর বলা হয় যে আমাদেরকে বলা হয় আমরা হাওয়ার অনুসরণ করি, মাআযাল্লাহ। আমরা হাওয়ার অনুসরণ কীভাবে করি ভাই? আমরা তো ওনারা বলছেন যে কুরআন হাদিস আমরা ইচ্ছা মতো ব্যবহার করি। ভাই আচ্ছা আপনিই বলুন, রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যদি এক কথা বলেন তাহলে এটি কি হাওয়ার প্রবৃত্তি অনুসরণ হবে? রসুল কি কখনো এমন কথা বলতে পারেন যে কথা বললে বা মানলে মানে গর্হিত হবে, সমাজে গৃহীত হবে, এমন কথা? মানে আপনি কাকে বলছেন এই কথাটি, কি বলতেছেন, বুঝতেছেন? একবার চিন্তা করুন। হয়তো ঠিক আছে আমার সাথে আপনার বিরোধ, কিন্তু আমি চাই না আপনি জাহান্নামে যান। হয়তো আপনি শতবার গালি দিবেন তবুও আপনার কাছে যাব। ভাই আসুন কুরআন সুন্নায় আঁকড়ে ধরি, কুরআন সুন্নায় জীবন গড়ি, তাহলেই পাওয়া মুক্তির পথ। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে বড় উত্তম কথা আর কি হতে পারে যে বলে
আল্লাহর দিকে আহ্বান করে এবং সৎকর্ম সম্পাদন করে আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি মুসলমান। কাজী আসুন আগে মুসলিম হন, আগে ইমান ঠিক করুন, তারপরে আসুন এই বিষয়গুলা আমরা দেখি। কোনো দলীয় গুড়ামি নয়, কোনো মতবাদ নয়, আমরা আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন কেন, আল্লাহ তালা কেন পাঠিয়েছেন, আল্লাহ তালার উদ্দেশ্য কী? আল্লাহ তালার উদ্দেশ্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা বাকারা। আমি মানুষ এবং জিনজাতিকে আমার ইবাদতের লক্ষ্যে সৃষ্টি করেছি। কিন্তু যখন আপনি আসলেন, এসে এখানে ইবাদত বলতে ভাই আমরা একটি ভুল বুঝাবুঝি রয়েছে আমাদের মধ্যে। ইবাদত বলতে বুঝি এই মসজিদে এসে এই কয়েক রাকাত নামাজ পড়লাম আর রমজানের রোজা রাখলাম, এটি ইবাদত অনেকেই মনে করে। আসলে এটি ইবাদত নয়। আপনার পূর্ণ জীবনটাই ইসলাম অনুযায়ী, ইসলামের আল্লাহর বিধি অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী চলাটাই হচ্ছে ইবাদত। কাজেই আপনার ইবাদত অর্থাৎ বিধিবিধান চলবে, আপনি বিধান গ্রহণ করবেন, কার হুকুম মেনে চলবেন। একজন মানুষের কাছে সবচেয়ে বড় জিনিস হয় যখন কোনো মানুষ যদি কোনো মালিক তার কর্মচারী রাখে, তারপর সে তার আদেশ অমান্য করে, তাহলে এটি হয় তার কাছে সবচেয়ে বড় মানে বিষয়। তাহলে আপনি বিধান মানছেন কার, এটি কি যাচাই করতে হবে না? আল্লাহ তালা বলেই দিয়ে গেছেন, আল্লাহ তালাই বলেই দিয়েছেন যে ফাস আলু আহলা দিকরা ইনকুমতুম, ফাস আলু আহলা দিকরি ইনকুমতুম লা তাআলামুনা বিল বাইনাতি ওয়া যুবুর। হে মুমিন মুসলমান, তোমরা কী করো যদি না জানো দিনের ব্যাপারে, যেগুলা জানো না সেগুলা জানতে হলে কী করতে হবে? যারা আহলে জিকির অর্থাৎ যারা জ্ঞানবান তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। এখন আপনারা প্রশ্ন করবেন, ভাই আপনারা বলেন তাকলিদ করা তো এই হারাম, শিরিক বলে ফেলেছেন, তাহলে আপনি তো তাকলিদ এখন না করে উপায় নেই। কোথায় ভাই তাকলিদ করলাম আমি? আমি তো আল্লাহর আদেশ মানছি, আল্লাহ তালাই বলে দিয়েছেন, আল্লাহ তালাই জানেন যে দিনের ব্যাপারে আল্লাহ তালা কিছু মানুষকে রাখবেন যাদের মধ্যে ইলিম দিবেন, আর আমাদেরকে বলেছেন আমরা যারা জানি না তারা যেন তাদের কাছে যায়, এরপরে কী করি তাদের কাছ থেকে দিন গ্রহণ করি দলিল প্রমাণ সহকারে। তাহলে আমি কোরআন মানছি, এখানে আমি কোনো ব্যক্তির তাকলিদ করছি না। এবং উনি যে বলবেন যে এটি বলতে হবে, বলবেন সহি হাদিস অথবা কোরআনে আয়াত থেকে। তাহলে আপনি এই একটি কুড়া যুক্তি দিয়ে আপনি উপকার করার জন্য অপচেষ্টা করছে। আসলে এগুলো হচ্ছে আমাদের মধ্যে আমি যা আসি, ও যে আল্লাহ তালা বলছেন বিমা আলাদাইহিম ফারিহিন ফারিহুল, তাদের কাছে যা রয়েছে সেটিকেই তারা চূড়ান্ত মনে করে এবং বিদায় তারা তার মুখে সন্তুষ্ট রয়েছে। তাই আসুন এর পরিণাম কী হতে পারে, এর পরিণাম কী হতে পারে যদি আমরা এইভাবে, মূলত আমি বলতে চাই না আপনাকে কিন্তু আমি বলতে হচ্ছে, মক্কার কুরাইশদের কাছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন, তারাও ভেবেছিল যে তারাও কি সত্যের উপর রয়েছে। এমনকি কামাগরের মধ্যে গিয়ে আবু জেহেল বলছে যে আমি যদি অসত্যের উপর থাকি তাহলে আমার উপরে আল্লাহর আজাব আসবে। তাহলে বলেন সে মনে করেছে কি, সে ভ্রান্ত, সে মনে করে সে দিনের এই হকের উপর রয়েছে। কাজে আমাদেরকে এতটুকু আমাদেরকে হক এই হককে যাচাই বাছাই করতে হবে, কোনটি হক আর কোনটি বেহক যাচাই বাছাই করে মানব, এটি হচ্ছে চূড়ান্ত। তাই আসুন আমরা কোরআন এবং সুন্নার আলোকে জীবন পরিচালনা করি এবং সমাজের মধ্যে আমাদের বিশৃঙ্খলা, এবং আমরা আল্লাহ তালা বলছেন কুনু ইবাদাল্লাহি হুয়ানা, তোমরা আল্লাহ তালার বন্দা ভাই ভাই হয়ে যাও। আর আমরা তখনই মুসলমান যতক্ষণ পর্যন্ত মুসলমান না হতে পারবো ততক্ষণ বাই বাই হতে পারবো না। আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, সূরা বাকারার মধ্যে আল্লাহ তালা বলেন তোমরা হে ইমানদারগণ, আল্লাহ তালা ইমানদারগণকে বলছেন, এখানে কাফিরদেরকে বলেননি, হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন আমরা ইসলামের মধ্যে প্রবেশ করলে কি হবে, আল্লাহ তালা অন্য আয়াতে বলছেন কুনু, আর তোমরা প্রবেশ করে আল্লাহ তালার এক বন্দা ভাই ভাই বন্দা হয়ে যাও। অর্থাৎ এর ফলে কি হবে, আল্লাহ তালার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান আতা
আ মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, ওয়ামান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ আসাল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো সে ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো, আর যে ব্যক্তি আল্লাহর অনুসরণ মুহাম্মদের নাফরমানি করলো সে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করলো। এছাড়াও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন রসুলের অনুসরণ করতে হবে, শুধুমাত্র রসুলকেই সামনে রেখে অনুসরণ করতে হবে। হতে পারে রসুলের কথার বিপরীত যে কারো কথা আসলে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যখন ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন আমার কথার এই সহি হাদিস পাওয়া যাবে আমার কথার বিপরীতে তখন সেটি হবে আমার মাজহাব। ইমাম এই আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে তিনি বলতেছেন ওয়াই হাক, হে আবু ইউসুফ তুমি ধ্বংস হও। তিনি লিখতেছিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন মাসালা মাসাইল, আর তিনি লিখতেছিলেন, তিনি বলছেন তুমি আমি যা বলি তা লেখো না, কারণ আজকে আমি একটি বলি আর কালকে ওটি পাল্টে দেই, তারপর পরশুদিন পাল্টে দেই, এইভাবে। অর্থাৎ আমি চূড়ান্তভাবে বলতে পারি না, কারণ তখন একটি কারণ হচ্ছে তারা এইভাবে দিনকে কেন আজকে মাসলা মাসালা একটি দিলেন, কালকে কেন দিলেন একটি পাল্টি দিলেন কেন, কারণ আজকে যদি যে দলিল আছে দলিলের ভিত্তিতে বলছেন কালকে আরও একটি দলিল আসার কারণে যা এটির চেয়ে আরও সহি এটির কারণে তিনি উনার মত চেঞ্জ করে দিয়েছেন। তো এইভাবে উনারাই বলে গেছেন চার ইমামের একই একই বাণী, আমরা চার ইমামের পূজা করি না, চার ইমামের আনুগত্য করি। বিদায় যখন আপনি আপনার সামনে সহি হাদিস আসবে আর যদি আপনি সহি হাদিস মেনে নেন তাহলে আপনি হবেন পাক্কা হানাফি, যখন আপনার সামনে এই সহি হাদিস আসবে এবং মেনে নিবেন তাহলে আপনি পাক্কা শাফি মালিকি হাম্বলি হবেন 100%। কিন্তু আপনার সামনে সহি হাদিস আসলো আর আমার আপনার ইমামের কথার বিপরীত আসার কারণে আপনি ফেলে দিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম মুহাম্মদকে বলছেন, মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যখন তিনি বলতেছেন যে যখন আমার কথার বিপরীত কুরআন হাদিসের আয়াত বা হাদিস আসবে তখন তোমরা আমার কথাকে ফেলে দাও আর কুরআন হাদিসকে গ্রহণ করো। ইমাম জুহরি বলতেছেন এইভাবে বলে গেছেন যে অর্থাৎ সর্বাগ্যে কুরআন এবং হাদিস, এইভাবে আমরা দিন পালন করব, কুরআন এবং হাদিসকে মেনে চলবো, এটি হলো চূড়ান্ত আর এটি হচ্ছে আমাদের পথ। তারপরেও আপনার কাছে যখন বলা হয় আলিমগণ উলামাগণের বক্তব্য পেশ করা হয় তখন আপনি ঠাট্টা করেন, তাদেরকে গালি দেন, তারপরে আপনি সত্য থেকে বিমুখ হয়ে যান, যার কারণে আপনি আল্লাহ জিকির থেকে বিমুখ হয়ে গেলেন। আল্লাহ তাআলা সূরা যুখরিফের মধ্যে এর পরিণতি সম্পর্কে তিনটি আয়াতের বিস্তারিত প্রায় বিস্তারিত আলোচনা করেছেন। এই তিনটি আয়াত 37 নং সূরা যুখরিফের 37 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমা ইয়াশু আং যিকরিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির হতে অন্ধ হয়ে যায় মুখ ফিরিয়ে নেয় তার বেলায় আল্লাহ তাআলা বলেন নুকাইয়িদু লাহু কারিনান শাইতানান ফাহুয়া লাহু কারিনুন, আমি আল্লাহ তাআলা কি করি যে ব্যক্তি দেখুন আপনার পরিণতি কি হতে পারে, আমাদের পরিণতি কি হতে পারে যদি আমরা যে আমি নিজেকেই সঠিক বলছি এটি যাচাই বাছাই না করে নিলাম এবং এটি যদি বেঠিক হয় তাহলে আল্লাহ তাআলার সঠিক দিন থেকে সরে গেলাম, এর পরিণতি কি হতে পারে। এই এই তিনটি আয়াতই আমাদের জীবন পাল্টে দিতে পারে, যখন আমরা যদি এই অন্তরের ইমানের সাথে যদি এই তিনটি আয়াত অধ্যয়ন করি আর এটি নিয়ে গবেষণা করি তাহলে আমাদের জীবন এই তিনটি আয়াতই পাল্টে দেওয়ার জন্য, জীবন পাল্টে দেওয়ার জন্য তিনটি আয়াতই যথেষ্ট। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তাআলা কি করেন তার জন্য ফাহুয়া লাহু নুকাইয়িদু লাহু শাইতানান, আমি তার জন্য শয়তানকে নিযুক্ত করে দিই, ফাহুয়া লাহু কারিনুন, আর শয়তান তার হয় ফলে শয়তান হয় তার পরম বন্ধু। আর তারা কি করে 38 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা, আর তারা মনে করে আন্নাহুম মুহতাদুন, ওয়াইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা মনে করে যে কি তারা সত্যের উপর রয়েছে হেদায়েত প্রাপ্ত। আর আল্লাহ তাআলা বলছেন এর পরিণতি কি হবে, এটিও একটি পরিণতি, একটি শয়তান আপনার বন্ধু হবে, আপনি সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তাআলা শয়তান আপনাকে লেলিয়ে দিয়েছেন, যার পিছনে আল্লাহ লেগে গেছেন সে রেহাই পাবে কে মনে। বিদায় বিদায় এখনও সময় আছে আমাদের, সত্যকে গ্রহণ করতে করুন, আপনি পরিচয় বড় কথা নয়, আমি হানাফি নয়, আমি শাফিঈ নয়, আমি লামাজহাবি নয়, আমি আহলে হাদিস নয়, আমি সালাফি নয়, আমি মুসলিম, এটি আমার পরিচয়, এই
এই পরিচয়টি মানুষের সামনে তুলে ধরতে হবে। যখন মুসলিম পরিচয় দিবেন তখন আপনার নলেজ এমনি অটোমেটিক এসে যাবে, মুসলিম মানে ইসলাম, ইসলামের অনুসারী। আর ইসলাম চলে দুইটি বিষয়ের উপর ভিত্তিতে, কোরআন এবং সুন্নার ভিত্তিতে। কাজেই আপনি কোরআন সুন্নার প্রতি যুগ আসবে। আর আপনারা বলতে পারেন, অনেক সময় দেখা যায় যে অনেক ইমামের কথা যেগুলো হাদিস থেকে প্রমাণিত, কিন্তু আমরা বলি কেন হাদিস, এই হাদিসে আসে। আপনার হয়তো হাদিসে আসে বলার কারণে আপনার গায়ে লেগে যায়, কিন্তু ইমামের কথা যখন বলি যে অমুক ইমাম এটি বলেছেন, তাহলে আপনি খুশি হন। ভাই, এটির মধ্যে আপনি দেখুন কতটুকু উপকার দিনের হতে পারে। যখন আমি বলবো যে এই বিষয়টি হাদিসের মধ্যে এসেছে, তখন মানুষে হাদিস সম্পর্কে একটু ধারণা পাবে, হাদিসের প্রতি একটু যুগ বাড়বে মানুষের। কিন্তু যখন বলবো যে এটি ইমাম বলেছেন, আগে আমারও এরকম ধারণা ছিল যে সম্ভবত ইমামরাই মনে হয় সব কিছু মানে বিধিবিধান দিনের প্রণয়ন করেন। তো আসলে মানুষের এইরকম ধারণা অবশ্যই মানে অটোমেটিক সৃষ্টি হবে, আম মানুষগুলো কীভাবে বুঝবে? তাই আসুন মানুষের সামনে দিনের কোরআনের আয়াত বলে বিধান পেশ করি, কোরআনের হাদিসের হাদিস বলে বিধানটি পেশ করি, তাহলেই দেখবো আমরা মুক্তি পাবো। এরপরে আমি বলতেছিলাম আল্লাহ তাআলা ওই 3 নম্বর আয়াতের মধ্যে বলেন ইজা যা যখন অতঃপর যখন কিয়ামতের দিন তারা আমার নিকট আসবে, তখন তারা বলবে ইয়া আলাইতা, হায় আফসুস, বাইনি ওয়া বাইনাকা। তখন তার বন্ধুকে বলবে, ওই লোকটি বন্ধুকে বলবে, হায় আফসুস, যদি তোমার এবং আমার মধ্যে বুদাল মাশরিকাইন, আসমান এবং জমিনের পার্থক্য মত ব্যবধান হয়ে যেত। আর আল্লাহ তাআলা বলছেন পাবিসাল কারিন, কতই না নিকৃষ্ট সঙ্গী। কাজেই আসুন আমরা যেই হই না কেন, আমার একটি কথা, আমি যেই হই না কেন, আমি আমার কথাটি যে আমার সঠিক, এটি এইরকম গুড়ামি না করে আমরা যেই হই না কেন আমরা দেখব দলিল। হতে পারে আমি যা জেনেছি তাও ভুল, কিন্তু সে মাঝহাবি বলে আমি তার কথা গ্রহণ করব না, এরকম নয়। হতে পারে তার কথাও সঠিক হতে পারে, অনেক সময় হতে পারে ভুলটি আমি জেনে ফেলেছি। তাই আসুন এইভাবে মন মানসিকতা নিয়ে যদি আমরা মানুষের কাছে দিন প্রচার করি এবং দিন গ্রহণ করি, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই হেদায়তের ফিরে টিকিয়ে রাখবেন, আর আমরা হেদায়ত পাব। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম বললাম তার উপরে আমল করার এবং অটুট থাকার তাওফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ ওয়ালি সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ارحم الراحمين اكرم الاكرمين معبود مولا الله امرا মানুষ আমাদের ভুল টুটির হবে, আল্লাহ আমরা ভুল টুটির উর্দ্ধে নয়, আমাদের ভুলগুলো maaf করে দিন আর ভুলগুলোকে শুধরিয়ে দিন। আল্লাহ আমাদেরকে হকের উপর অটুট রাখুন, আল্লাহ আমাদেরকে হক বুঝে, আল্লাহুম্মা আরিনিল হাক্ক হাক্কা ওয়ারজুকনা ইত্তিবা, আল্লাহুম্মা আরিনাল বাতিল বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবা। হে আল্লাহ আমাদেরকে হক জেনে বুঝে মানার তৌফিক দান করুন।
এবং বাতিলকে জেনে বুঝে তা পরিত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহ কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে আমল করে কিয়ামতের দিন যদি আমল না পাই, এর বিনিময়ে না পাই, আল্লাহ এইরকম দল এইরকম লোকদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবেন না। আল্লাহ খালিসভাবে শুধু আপনার জন্য রিয়াবিহীন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ আমাদের মনের বাসনাগুলো পূর্ণ করে দিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের যত সমস্যার সমাধান করে দিন, আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যত আমাদের পারিবারিক সাংসারিক সকল সমস্যার সমাধান করে দিন। ইয়া আল্লাহ আমাদের ইবাদতকে কবুল করুন। মৌলা শুধুমাত্র তুমি আপনি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান মৌলা, এটি চাই ও আল্লাহ। এবং যেভাবে আমাদের ধৈর্য সহকারে দিন পালন করার তৌফিক আমাদেরকে দান করুন। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون أقيموا الصلاة